শাকিব ভাইয়ার আপকামিং সিনেমা তুফান নিয়ে এক্সক্লুসিভ শুধু না এক্সক্লুসিভ এবং সলিড আপডেট দিতে চলে এসছি যে আপডেটটা শুনলে তোমরা অনেক কিছু জানতে পেরে যাবে সিনেমাটার সম্পর্কে আমরা সবাই জানতে চাইছি তো না রাইট আমরা চাইছি আপডেট আসুক কীরকম কিভাবে তৈরি হচ্ছে আমরা জানতে চাইছি কেননা সাকিব সিনেমা সিনেমাটা নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা এত সুন্দর একটা আপডেট পাওয়ার পরে আমি সুপার এক্সাইটেড দু হাজার চব্বিশে দরদ রাজকুমার এবং তুফান এই তিনটে সিনেমা আসবেই আমরা জানি দরদ সবার আগে রিলিজ হবে কিন্তু এই ছবিটাকে নিয়েই আলোচনা একটুখানি কম হচ্ছে কেননা আমরা আপডেট একটু কম পাচ্ছি কিন্তু বাদবাকি দুটো সিনেমা রাজকুমার এবং তুফান নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে চলছে এবং আমরা ইতিমধ্যে জানি রাইহান রাফি তিনি কিন্তু হায়দ্রাবাদে অবস্থান করছেন আমি যদি খুব ভুল না করি তো তিনি এখন আছেন রামজি ফিল্ম সিটিতে তিনি লোকেশন রেখি করছেন এবার বিষয়টা হচ্ছে তুফানের গল্প কোন সময়কালের গল্প সবটা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন ডিরেক্টর নিজেই তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি অবশ্যই অবশ্যই আমি থ্যাংক ইউ জানাতে চাই যাদের তরফ থেকে ইন্টারভিউগুলো আসছে এবং আমরা জানতে পারছি এতগুলো বিষয়পত্র প্রথমত তোমাদেরকে বলে দিই তুফান সিনেমাটা নাইনটিজের গল্প দেখাবে আমাদের অর্থাৎ নব্বই নব্বইয়ের গল্প উনিশশো সালের গল্প কিন্তু আমাদেরকে দেখাতে চলেছে তার মানে বুঝতেই পারছো কত বছর আগের গল্প আমাদের দেখাবে নাইনটিজের গল্প যদি আমাদেরকে দেখায় তো সেই সময়ে যেরকম গাড়ি ঘোড়া যেরকম রাস্তাঘাট যেরকম ঘরবাড়ি যে যেরকম পরিবেশ আদব কায়দা সবটা ছিল সেটার সঙ্গে দু সাল কোনোভাবেই ম্যাচ করে না যে কারণের জন্য সেই সিচুয়েশনটা লাইক এটা একটা পিরিয়ডিক ড্রামা মানে একটা পিরিয়ডকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে নাইনটিজের সেই সময়টাকে সেই সময়কালটাকে এবং এটা একটা মোস্ট প্রবলি পিরিয়ডিক গ্যাংস্টার ড্রামা হতে চলেছে যেটা একটা অ্যাকশন ক্রাইম অ্যাকশন জনরা থ্রিলার এমনটাই আমরা জানতে পেরেছিলাম যার মধ্যে ক্রাইম থাকবে অ্যাকশন থাকবে এবং সর্বোপরি এটা একটা থ্রিলার যেটা নব্বইয়ের সময়কালকে ঘিরে কিন্তু তৈরি হচ্ছে তো রাইহান রফি সাহেব কী বললেন আমরা কী কী এক্সক্লুসিভ আপডেট পেলাম বাংলাদেশে এইরকম মানে রাইহান রফি ডিরেকশানে এখনও পর্যন্ত যত কাজ হয়েছে তুফানের মতন এক্সপেরিমেন্টাল কাজ এই সর্বপ্রথম এবং এই যে তুফানের সেট আমরা সবাই জানি লোকেশন রেখি করতে ইতিমধ্যে রাইহান রাফি আছেন ইন্ডিয়াতে তো আমরা না চট করে একদম পড়ে ফেলি উনি এক্স্যাক্টলি কী কী বললেন তারপরে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করি রাফি বলেন আমি যে সময়টার গল্প বলতে চাই সেই সময়টা পর্দায় তুলে ধরতে চাই এখন নব্বই দশকের গল্প বলতে গিয়ে বর্তমান সময়ের লোকেশন তো আর ব্যবহার করা যায় না সেট প্রসঙ্গে বলেন বাংলাদেশের এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই নব্বই দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনবো ও মাই গড নাইনটিজ তিনটে বড় বড় সিটিকে আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো গল্পের ছকটাই এমনভাবে যাচ্ছে যেখানে তিনটি শহরকেই দরকার পড়ছে ঠিক আছে এবং তারপরে কি কি আছে দেখাবো সেখানে ঘটে যাওয়ার নানান ঘটনা সেই তিনটে তিনটে সিটিতে বা তিনটে শহরে এমন কিছু কিছু ঘটনা ঘটবে সেইগুলো রাইহান দেখাবেন আমরা কিন্তু জানি রাইহান রফি সবসময় টার্গেট করেন সত্য ঘটনা কি একটু অন্যভাবে তুলে আনার চেষ্টা করেন আমরা রিসেন্ট টাইমে যদি সুরঙ্গের কথাও বলি সেটাও কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হয়েছিল কিন্তু ওনার প্রেজেন্টেশনটা ছিল একটু অন্যভাবে তাহলে কি এটাও কোনো সত্য ঘটনার আধারেই হচ্ছে সেটা কিন্তু এখনও বলতে পারবো না তবে নাইনটিজের সিচুয়েশন দেখানো হবে এবং তিনটে বড় বড় শহরকে দেখানো হবে সেখানে ঘটে যাওয়া নানান ঘটনা দেখানো হবে এমনটা আমরা জানতে পারছি এবং সেটটি নির্মাণ করতে অন্তত দু মাস সময় লাগবে প্রত্যেক দিন প্রায় একশো মানুষ সেট নির্মাণের কাজে আছেন ছবিতে দেখা যাবে নব্বই দশকের গাড়ি রেল এমনকি রাস্তাঘাটও গতকাল অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে সেট নির্মাণের কাজ নাইনটিজের রেলগাড়ি দেখতে পাবো নাইনটিজের রাস্তাঘাট দেখতে পাবো নাইনটিজের আমরা গাড়ি রেল ওই পুরো সিচুয়েশানটাকে ওই পিরিয়ডটাকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে এবং এই কারণেই রামজি ফিল্ম সিটিকে চুজ করা হয়েছে এই জিনিসগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় রামজি ফিল্ম সিটিতে প্রচণ্ড ভালো সেট নির্মাণ হয় তারা চাইলে নাইনটিস কেন সেভেন্টিজের দশকও ফিরিয়ে আনতে পারেন তারপরে তো অবশ্যই ডিরেক্টরের ক্রেডিট তিনি কিভাবে দেখাবেন কিভাবে কালার গ্রেডিং হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হচ্ছে কিভাবে গল্প বলার ধরন হচ্ছে তবে রাইহান রফি ছবি মানেই আমরা যেটা জানি যে একটা ন্যারেটিভ পোর্শনের মতো মানে প্রেজেন্ট সিচুয়েশান দেখানো হয় প্রথমে গল্পের শুরুতে তারপরে সেটা পাস্টে গিয়ে সিচুয়েশনটাকে আমাদের দেখানো হয় সেটা তুফানের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে কি না আমি জানি না তবে ওটা ওনার সমস্ত কাজের প্যাটার্ন আমরা প্রিভিয়াস কাজগুলো যদি বলে থাকি আমরা যদি দামালের কথা বলি সুরঙ্গের কথা বলি পড়ানের কথা বলি সবগুলোই কিন্তু ওই প্যাটার্নের কাজ আমি যদি খুব ভুল না করে থাকি তো দেখা যাক এই তুফান সিনেমা নিয়ে দুর্ধর্ষ আপডেট পাচ্ছি এবং খুব ভালো লাগছে এই ছবিটাকে নিয়ে আলোচনা করতে এই ছবির নায়িকাকে নায়িকাকে আমরা সবাই সুপার এক্সাইটেড নায়িকার নাম জানার জন্য অনেকেই নায়িকা নিয়ে অনেক কথা বলছেন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে কিছুক্ষণ পরে একটা ভিডিও নিয়ে আসছি বাট এখন আলোচনাটা এটুকুই থাক তাহলে তুফানের গল্পের প্লট এবং সময়কালটা প্লট নয় সরি সময়কালটা আমরা জানতে পেরে গেলাম দ্যাটস নাইনটিজ নব্বইয়ের দশক টাটা